12 ডিসেম্বর 2018 বহরমপুর পৌরসভার পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং নতুন করে নির্বাচন না হয় বহরমপুর মহকুমা শাসকের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয় বহরমপুর পৌরসভার। বর্তমানে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদে আসীন আছেন বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়। এরপর 27 ফেব্রুয়ারি মহকুমা শাসকের পাশাপাশি পৌরসভার দায়িত্বভার নিলেন কান্দির বিধায়ক তথা কান্দি পৌরসভার পৌরপিতা অপূর্ব সরকার। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অশোক দাস, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারগোপাল মুখার্জি সহ সকল পৌরকর্মী। এদিন অপূর্ব সরকার জানান, বহরমপুর শহরের সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং জেলার ঐতিহ্যকে মাথায় রেখে বহরমপুর শহরকে সাজিয়ে তুলতে চান বলেও জানান তিনি। উপেন্দ্র অধিকারী যে দায়িত্বের জন্য সুপারিশ করে যে দায়িত্ব এখানে দিয়েছেন, বহরমপুর মানুষের সেবা করার দায়িত্ব মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে এখানকার সমস্ত বুদ্ধিজীবী সংস্কৃতিপ্রেমী মানুষ মুর্শিদাবাদ জেলার রাজধানী বহু স্মৃতি বিজড়িত ঐতিহ্যমণ্ডিত ইতিহাসের বহু সাক্ষী এই শহর, এখানকার সেবা করার মানুষের সেবা করার যে দায়িত্ব দিয়েছে নিশ্চিতভাবে একটা ইন্টারিম পিরিয়ড একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট যতদিন না নির্বাচন হচ্ছে চেষ্টা করবো এখানকার মানুষের সেবা করার। এখানকার বিগত দিনের কাউন্সিলর, এখানকার পৌর আধিকারিকরা, পৌরসভার কর্মচারীরা, এখানকার বুদ্ধিজীবী মানুষ, এখানকার ব্যবসাদার, এখানকার শ্রমিক সবাইকে নিয়েই সবার মতামতের ভিত্তিতেই সহযোগিতার মানসিকতা নিয়ে পৌর পরিষেবা এবং পৌর উন্নয়ন যেটা ধারাবাহিকভাবে 2011 সালের পর থেকে হচ্ছে এখানে সেটাকে চালু রাখা, বজায় রাখা, সেটাকে রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে এখানকার মানুষের চাহিদা অনুযায়ী এখানে নারুদারা আছে, এখানকার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মূলত যে দুজনের কমিটি, এসডিও সাহেব এখানকার বহরমপুরের সদর এসডিও, সেই কমিটির চেয়ারম্যান আমি একজন সদস্য, সবাইকে নিয়ে পৌর কর্মচারীদের সঙ্গে নিয়েই মানুষকে সাথে নিয়ে এখানকার যে সুবিধা অসুবিধাগুলো আছে, যে পরিষেবাগুলো আছে এবং আগামী দিনের যে উন্নয়নের পরিকল্পনা, নতুন বছর পড়তে যাচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, সেই পরিকল্পনাগুলো পড়ে আমার কাজ হবে সেগুলো সরকারের সাথে, পৌর দপ্তরের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে লিয়াজো করে এখানকার পরিষেবার মান এবং উন্নয়নের মান যেন আরও বাড়ানো যায়। নারুগোপাল মুখার্জি বলেন, পৌর সংগঠনের নিরিখে অপূর্ব সরকার জেলার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব এবং তার সাহচর্যে বহরমপুর পৌরসভা আরও এগিয়ে যেতে পারবে বলেই আশাবাদী তিনি। এখানে যে মানুষটি আজকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ হয়েছে সেই মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র এবং তাকে আমরা তার বর্ণাঢ্য রাজনৈতিক চরিত্রের সঙ্গে সঙ্গে তাকে আমরা দক্ষ প্রশাসক হিসেবে দীর্ঘদিন ধরে চিনি। তিনি 2000 সাল থেকে কাঁদি পৌরসভার একজন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে অনেক দায়িত্ব সামলেছেন। কাঁদি পৌরসভার বিভিন্ন রকম পার্ক থেকে আরম্ভ করে রাস্তাঘাট ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সরকারি যে স্কিমগুলো ইমপ্লিমেন্ট করা, আমরা দেখেছি আমরা যখন পৌর এবং নগরোন্নয়ন মন্ত্রীর কাছে একাধিকবার গেছি বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ নিয়ে, সেখানেও আমরা দেখেছি তিনি রেকমেন্ডেশন করতেন আমাদেরকে, যাদেরকে মহাশয় বলতেন যে তোমরা তোমাদের কাজের একটা সার্বিক আলোচনা তোমরা ডিবিবাবুর সঙ্গে করে নিও, অর্থাৎ তার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি পৌরসভার দীর্ঘদিনের একজন 20 বছরের এক্সপিরিয়েন্স গুরুত্বপূর্ণ কাউন্সিলর এবং সর্বোপরি চেয়ারম্যান এবং একাধিক পদ, সরকারি পদ তিনি হোল্ড করেছেন এবং পাশাপাশি তিনি বিধায়ক। তার ক্ষেত্রে বহরমপুর পৌরসভা খুব একটা মানে কঠিন ব্যাপার নয়, বরঞ্চ তার অভিজ্ঞতাকে, তার এক্সপার্টাইজকে কাজে লাগানো আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকবে। 12ই ডিসেম্বরের পর থেকে সরকারি আদেশে যে প্রশাসক নিয়োগ করা হয়েছিল এসডিও সাহেবের নেতৃত্বে বহরমপুর পৌরসভা চলছিল, তাতেও ডেভেলপমেন্টের যথেষ্টভাবে তার সুনাম অর্জন করেছে। কিন্তু এর পাশাপাশি বহরমপুরের যেহেতু এটা হেডকোয়ার্টার, এইখানে এত বড় এরিয়া যেখানে পপুলেশন প্রায় 2.5 লক্ষ এবং তার পাশাপাশি অ্যাডজাসেন্ট পঞ্চায়েত থেকে
2 লক্ষ লোক প্রত্যেক বছর এখানে আসে, প্রত্যেক দিন এখানে আসে। সেক্ষেত্রে 5 থেকে 5.5 লক্ষ লোকের সমাগম এই বহরমপুর শহর। ন্যাচারালি তার কনজারভেশন সার্ভিস, তার পরিষেবা দেওয়ার জায়গা, পানীয় জল, স্বাস্থ্য, সব কিছু যে সার্ভিসের ব্যাপার যেগুলো আছে, সেক্ষেত্রে একজন দক্ষ লোকের প্রয়োজন ছিল, রাজনৈতিক দক্ষ লোকের প্রয়োজন ছিল। এবং ডেভিড দা এবং পূর্ব সরকার, তাদের বিধায়ক যিনি, মুর্শিদাবাদে পৌর শাসন ব্যবস্থা এবং পৌর পরিকাঠামো নিরিখে সবথেকে উপযুক্ত ব্যক্তিত্ব যাকে আমরা দীর্ঘদিনে দেখেছি, তাকে পাওয়াতে বহরমপুরবাসী যথেষ্ট লাভ হবে বলে আমরা আশা। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।